দক্ষিণের একমাত্র গেরুয়া শাসিত রাজ্য থেকে তাদের উৎখাত করেছে হাত শিবির। সদর পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে কর্ণাটকের কুর্সি দখল করেছে কংগ্রেস। তবে কর্ণাটকে কাঁটার মতো কংগ্রেসের গলায় বিচ্ছে দলের নির্বাচনী প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি পূরণ করতে গেলে বছরে খরচ হবে আনুমানিক ৫০,০০০ কোটি টাকা। দেউলিয়া হয়ে যাবে রাজ্য, মত রাজনীতির কারবারিদের। কর্ণাটকের ক্ষমতায় কংগ্রেস, ক্ষমতায় এলেও কপালে চিন্তার ভাঁজ। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বার্ষিক খরচ হবে ৫০,০০০ কোটি টাকা। কর্ণাটকের ভোটে ২২৪ আসনের মধ্যে ১৩৫ আসনে দুর্দান্ত জয় কংগ্রেসের। রাজ্য থেকে পদ্ম উপরে ফেলে হাত শিবিরে বিজয় উল্লাস, কিন্তু মাসনাদে বসার আগেই ভয় পাচ্ছে কংগ্রেস শিবির। দলের নির্বাচনী প্রতিশ্রুতিই ভাবাচ্ছে তাদের। ভোটের সময় দলের তরফে ঘোষিত ৫ প্রতিশ্রুতি পূরণে বছরে কোষাগার থেকে বেরিয়ে যাবে ৫০,০০০ কোটি টাকা। গৃহজ্যোতি প্রকল্প, এই প্রকল্পের অন্তর্গত প্রত্যেক বাড়িতে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। গৃহলক্ষ্মী প্রকল্প, এই প্রকল্পের আওতায় প্রত্যেক পরিবারে গৃহকর্ত্রীকে মাসে ২০০০ টাকা করে দেওয়া হবে। অন্নভাগ্য প্রকল্প, এই প্রকল্পের অধীন বিপিএল তালিকাভুক্ত পরিবারের প্রত্যেক সদস্যকে মাসে ১০ কেজি করে চাল দেওয়া হবে। যুবনিধি প্রকল্প, এই প্রকল্পের আওতায় আগামী ২ বছর ১৮ থেকে ২৫ বছর বয়সী স্নাতক বেকার যুবক যুবতীকে মাসে ৩,০০০ টাকা এবং ডিপ্লোমাধারী বেকারদের ১,৫০০ টাকা দেওয়া হবে। শক্তি প্রকল্প, এই প্রকল্পের অধীনে রাজ্যের সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা করা হবে। এইসব প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী বৈতরণী সসম্মানে পেরিয়েছে হাত শিবির। তবে এই প্রতিশ্রুতি পূরণের দায়ভার নিয়ে কংগ্রেসের অন্দরেই শুরু হয়ে গিয়েছে চাপা গুঞ্জন। কারণ এই ৫ প্রকল্প বাস্তবায়িত করতে সরকারের বছরে খরচ হবে ৯,৯ করে ৫০,০০০ কোটি টাকা। বিরোধী বিজেপি শিবিরের প্রশ্ন, এই জনমোহিনী প্রতিশ্রুতির ধারে কাছেও ঘেঁষতে পারবে না কংগ্রেস। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে প্রতিশ্রুতি পূরণে ডান খয়রাতি করতে গেলে দেউলিয়া হয়ে পড়বে রাজ্য। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ৬.৫ কোটি কর্ণাটকবাসীর জন্য ৫টি নির্বাচনী প্রতিশ্রুতি অবশ্যই পালন করবে কংগ্রেস সরকার। এই পরিস্থিতিতে আগামী দিনে কর্ণাটকের কংগ্রেস সরকার কিভাবে নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে সে নিয়ে নজর রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের। কলকাতা টিভি।